আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবারে এসআইবিএল বাণিজ্য সংবাদ। প্রশ্ন ছাড়াই আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগের দাবি করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেই সঙ্গে ব্যাংক লোনের সুদ 8 থেকে 9 ভাগ রাখারও দাবি জানান তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী রিহাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে প্যাকেজ ছাড় দিতে হবে। আবাসন খাতের উন্নয়নে প্রাইভেট সেক্টরকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রিহাব নেতারা বলেন, গত 3 বছর ধরে এই খাতটি ব্যাপকভাবে লোকসানের মধ্যে রয়েছে। এই শিল্পকে রক্ষায় স্বল্প সুদে ব্যাংক লোন, জমি বরাদ্দ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। মেলায় 150টি স্টল বরাদ্দ করা হয়েছে, খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। সকল ধরনের বাণিজ্যিক সুবিধা ও আধুনিক ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের।